ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে বার্ড ফ্লু আতঙ্ক দেখা দিয়েছে। তার মাঝে বিশালগড় ঢাকা ইবানী মণিপুরী বস্তির একটি ফার্মে একের পর এক হাঁসের মৃত্যু হচ্ছে। ফার্ম মালিক বিকাশ সিনহা জানান, গত চার দিনে 50 থেকে 60টি হাঁসের মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, কিছুদিন আগে থেকেই হাঁসগুলো ডিম দিতে শুরু করেছে। হাঁসের মরকের কথা জানতে পেরে দিন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা হাঁসের নমুনা সংগ্রহ করে পাঠিয়ে দেয় পরীক্ষার জন্য। এখন রিপোর্ট হাতে আসলেই বোঝা যেতে পারে ঠিক কি কারণে হাঁসের মৃত্যু হচ্ছে। আজকে এই চার দিনে হঠাৎ মনে করছে, এটা চার দিনে আমরা মধ্যে 300টার মতন আসতো হাঁস, 300-র মধ্যে আজকে চার দিনে না হলেও 50 থেকে 60টার মতন হঠাৎ এইভাবে মারা গেছে। টোটালি ডিম দেওয়া স্টার্ট হয়ে গেছে। তবে এখন তো আমরা তো এই ডিম টোটালি ডিম দেওয়া স্টার্ট হলে তো আমরা আরও কেয়ারটেকার মানে আরও যত্ন সহকারে আমরা যত্ন করি। আপনি এখন কী চাইতেছেন? এখন আমরা চাইতেছি টোটালি গভর্নমেন্টের তরফ থেকে আমরা অ্যানিমেল হাজবেন্ডারি দপ্তরে জানানো হয়েছে, টোটালি সার তারা বয়া রয়েছে কোনো আছে, তারা ওষুধপত্র লয়ে আছে, এটার কী আছে বিষয় বা কী ওষুধ দিলে ভালো হইব। মোটামুটি আমরা আজকে 3-4 দিন ধরে তো এটার হিসাব ধরলে তো 30-40 হাজার টাকা মতন দেরিতে স্যাম্পল পাঠানো হয়েছে। এখন রিপোর্ট আইলে একটু ডায়াগনোসিসটা জানা যাবে। আপনার নাম? ডক্টর কল্যাণ রায়।